আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটাতে আমরা জিআইটি ট্র্যাক্টের ইসোফেগাস সম্পর্কে পড়ব। তো আমরা জানি যে আমাদের হোল জিআইটি ট্র্যাক্টে মূলত চারটা লেয়ার থাকে। যদি আমরা ইনওয়ার্ড টু আউটওয়ার্ড চিন্তা করি, তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের মিউকোসা, দেন সাবমিউকোসা, তারপর হচ্ছে মাস্কুলারিস এক্সটার্না, এন্ড হচ্ছে সেরোসা অর অ্যাডভান্টিশিয়া। আচ্ছা, এদিক দিয়ে আমাদের মাস্কুলার কোডটাতে আবার তিনটা লেয়ার থাকে, ল্যামিনা লাইনিং এপিথিলিয়াম, ল্যামিনা প্রোপিয়া, আর হচ্ছে মাস্কুলারিস মিউকোসা। তো আমরা ইসোফেগাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এতটুক হচ্ছে আমাদের লাইনিং এপিথিলিয়াম, যেটা মাল্টি লেয়ারে থাকে। এরপর হচ্ছে আমাদের ল্যামিনা প্রোপিয়া, অ্যান্ড এর পরের এই যে প্রমিনেন্ট যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মাস্কুলারিস মিউকোসা। এরপরে হচ্ছে আমাদের সাবমিউকোসা কোড, তারপর হচ্ছে আমাদের মাস্কুলারিস এক্সটার্না, শেষে থাকবে হচ্ছে সেরোসা অর অ্যাডভান্টিশিয়া। আচ্ছা, তাহলে আইডেন্টিক্যাল পয়েন্ট পড়ার জন্য ফার্স্টে আমরা লাইনিং এপিথিলিয়ামটা লিখব। তাহলে এক নম্বর পয়েন্টে আমাদের ইসোফেগাসের লাইনিং এপিথিলিয়ামটা হচ্ছে নন ক্যারাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথিলিয়াম। তাহলে স্ট্র্যাটিফাইড মানেই তো হচ্ছে আমরা জানি মাল্টিলেয়ার, নন ক্যারাটিনাইজড হবে কারণ হচ্ছে, নন ক্যারাটিনাইজড আমরা বুঝবো কারণ যে আউটার লেয়ারটা আছে সেখানে আমরা এখানে নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে নন ক্যারাটিনাইজড। স্ট্র্যাটিফাইড কারণ এখানে হচ্ছে মাল্টি লেয়ার থাকবে, আর স্কোয়ামাস সেলগুলো হচ্ছে প্ল্যাটেন্ট থাকবে, তাই এগুলো স্কোয়ামাস এপিথিলিয়াম। এখন একটা হচ্ছে আমরা জানি যে আমাদের ট্রানজিশনাল এপিথিলিয়ামটা হচ্ছে মাল্টি লেয়ার, আবার স্ট্র্যাটিফাইড এপিথিলিয়ামগুলোও মাল্টি লেয়ার। তাহলে কীভাবে এগুলোকে আমরা ডিফারেন্সিয়েট করবো যে কোনটা ট্রানজিশনাল আর হচ্ছে কোনটা স্ট্র্যাটিফাইড? তাহলে সেটার জন্য আমাদের হচ্ছে স্ট্র্যাটিফাইডের ক্ষেত্রেও মাল্টি লেয়ার থাকবে। আমরা জানি স্ট্র্যাটিফাইডের স্কোয়ামাসের ক্ষেত্রে সেলগুলো হচ্ছে প্ল্যাটেন্ট সেল থাকবে, কিন্তু স্ট্র্যাটিফাইডের ক্ষেত্রে আমাদের যে বেজাল সেলগুলো এগুলাতে হচ্ছে নিউক্লিয়াসগুলো অনেক প্রমিনেন্ট থাকে। এই যে আমরা এখানে অনেক প্রমিনেন্ট নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, নিউক্লিয়াসগুলো প্রমিনেন্ট এবং লার্জার থাকবে স্ট্র্যাটিফাইড ইপিথিলিয়ামের ক্ষেত্রে। আর ট্রানজিশনাল ইপিথিলিয়ামের বাইরের সেলগুলো হচ্ছে ডোম শেপ থাকে, আর ওইখানে হচ্ছে প্রমিনেন্ট লেয়ার, প্রমিনেন্ট নিউক্লিয়াস থাকে। তাহলে স্ট্র্যাটিফাইডের ক্ষেত্রে থাকবে হচ্ছে বেজাল ল্যামিনার সেলগুলোতে থাকবে প্রমিনেন্ট নিউক্লিয়াস, বা ট্রানজিশনালের আউটার লেয়ার যেখানে ডোম শেপ আমব্রেলা সেল থাকে ওইখানে হচ্ছে প্রমিনেন্ট নিউক্লিয়াস থাকে। আচ্ছা, তাহলে আমাদের এক নম্বর আইডেন্টিক্যাল পয়েন্ট শেষ, তারপর থাকবে হচ্ছে আমাদের ল্যামিনা প্রোপিয়া। আচ্ছা, এরপরে দুই নম্বর আইডেন্টিক্যাল পয়েন্টের মধ্যে বলবো আমরা, এখানে আমাদের মাস্কুলারিস মিউকোসাটা খুব এখানে হচ্ছে প্রমিনেন্ট থাকে, মাস্কুলারিস মিউকোসাটা প্রমিনেন্ট থাকে, যেটার ইনার লেয়ারে থাকে হচ্ছে সার্কুলার লেয়ার, আর হচ্ছে আউটারে থাকবে হচ্ছে লংগিচুডিনাল মাসেল লেয়ার। তাহলে এগুলো হচ্ছে স্মুথ মাসেল লেয়ার, ইনারে থাকবে ইনার সার্কুলার মাসেল, আউটারে থাকবে আউটার লংগিচুডিনাল মাসেল, যেটা ইসোফেগাসের ক্ষেত্রে আমরা প্রমিনেন্ট দেখতে পাচ্ছি। শেষ, তারপর হচ্ছে আমাদের সাবমিউকোসা কোড। আমাদের মনে রাখতে হবে যে আমাদের হোল জিআইটি ট্র্যাক্টের মধ্যে দুইটা জায়গায় হচ্ছে আমরা সাবমিউকোসা কোটে গ্ল্যান্ড পাব। এক হচ্ছে ইসোফেগাস, এই যে এখানে আমরা গ্ল্যান্ড দেখতে পাচ্ছি, এগুলাকে বলে হচ্ছে ইসোফিজিয়াল গ্ল্যান্ড, এগুলাকে বলে ইসোফিজিয়াল গ্ল্যান্ড। তাহলে এই ইসোফিজিয়াল গ্ল্যান্ডগুলো পাবো হচ্ছে আমরা ইসোফেগাসে, আর হচ্ছে আমরা আমাদের ডিউডেনামের সাবমিউকোসা কোটে ব্রুনার্স গ্ল্যান্ড পাবো। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমাদের সাবমিউকোসা ইসোফেগাসের ক্ষেত্রে সাবমিউকোসা কোটে হচ্ছে এখানে আমরা কি কি গ্ল্যান্ড পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের ইসোফিজিয়াল গ্ল্যান্ড। আরেকটা জিনিস, আমাদের এই যে সাবমিউকোসা কোটে থাকবে হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু। এখন হচ্ছে আমাদের প্রায় সময় কোশ্চেন করা হয় যে আমাদের সাবমিউকোসা কোটে কেন হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু থাকে, এটা এই কারণে যে আমরা জানি হচ্ছে, সরি, আসলে আমাদের সাবমিউকোসা কোটে থাকবে ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু। তাহলে এই কোশ্চেন করা হয়ে থাকে যে আমাদের সাবমিউকোসা কোটে কেন হচ্ছে ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু থাকে। তাহলে আমরা জানি ডেন্স কানেকটিভ টিস্যু হচ্ছে যেখানে কানেকটিভ টিস্যু ফাইবারের পরিমাণ, যেমন কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার, অ্যান্ড হচ্ছে রেটিকুলার ফাইবার, এই ফাইবারগুলোর পরিমাণ বেশি থাকবে, বাট সেলুলার কম্পোনেন্টটা কম থাকবে।
এবার ইরেগুলার কেন বলছি, কারণ এই ফাইবারগুলার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ইরেগুলার, এগুলো হচ্ছে কোনো রেগুলার বান্ডেল ফর্মেশন করে থাকে না। তাহলে সাবমিকোসাল কোর্টেই কেন এরা হচ্ছে এই যে ইরেগুলার ডেন্স কানেকটিভ টিস্যু থাকে, কারণ হচ্ছে এটা মূলত এই ইরেগুলার ফাইবারগুলা কন্ট্রাকশনটাকে ডিস্ট্রিবিউট করে দেয়। আচ্ছা, তাহলে আমরা জানি এই সাবমিকোসাল কোর্টটা অনেকটা মিডেলই থাকে, এটার বাইরের দিকে থাকে হচ্ছে আমাদের মাস্কুলারিজ এক্সটার্নাটা, আর এদিকে থাকে মিউকাস লেয়ারটা। তাহলে আমাদের মিউকাস লেয়ারের কন্ট্রাকশন আর মাস্কুলার লেয়ারের কন্ট্রাকশন, এই কন্ট্রাকশনগুলো ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্যই এখানে থাকে ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু। আচ্ছা, এর পরের লেয়ারটা হচ্ছে আমাদের মাস্কুলারিস এক্সটার্না, এখানে হচ্ছে আমাদের আপার থার্ডে থাকবে হচ্ছে আমাদের ইসোফেগাসের ক্ষেত্রে আপার থার্ডে থাকবে হচ্ছে স্ক্যালিটাল মাসেল, তারপর মিডল থার্ডে থাকবে আমাদের বোথ স্ক্যালিটাল অ্যান্ড হচ্ছে স্মথ মাসেল, অ্যান্ড হচ্ছে লোয়ার থার্ডে থাকবে স্মথ মাসেল। তাহলে এগুলো আবার অ্যারেঞ্জমেন্ট করে থাকে হচ্ছে ইনার সার্কুলার আউটার লংগিচুডিনাল। তাহলে এটা বলা যাইতে পারে, বলা যায় যে কেন হচ্ছে আপার থার্ডে স্ক্যালিটাল মাসেল থাকবে, কারণ হচ্ছে আমরা যদি কোনো ফরেন পার্টিকেলটা এনগালফ করি তাহলে এটা ভলেন্টারি কন্ট্রাক্টের মাধ্যমে হচ্ছে এটা কী করতে পারবো, বাইরে এক্সক্রিট করতে পারবো, কারণ আমরা জানি স্ক্যালিটাল মাসেলটা হচ্ছে ভলেন্টারি কন্ট্রাকশন করে বা হচ্ছে ওইটা আমাদের নিয়ন্ত্রণে আসে। এই কারণে হচ্ছে আপার থার্ডে থাকে সাধারণত স্ক্যালিটাল মাসেল, আর যেহেতু স্ক্যালিটাল মাসেলটা ধরেই হচ্ছে স্মুথ মাসেল হতে পারবে না, তাই মিডল থার্ডে স্ক্যালিটাল মাসেল এবং স্মুথ মাসেল দুইটাই থাকে, আর লোয়ার থার্ডে থাকবে স্মুথ মাসেল, যে কারণে হচ্ছে আমাদের খাবারগুলো হচ্ছে ইয়েতে চলে যায়, যেটা আমাদের কন্ট্রোলে থাকে স্টোমাকে চলে যায়, আর ওইটা আমাদের কন্ট্রোলে থাকে না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা যেতে পারে যে আমরা জানি সাধারণত যেই জায়গায় স্পিংটার ফর্মেশন করে সেই জায়গাতে হচ্ছে আমাদের ইনারে হচ্ছে সার্কুলার মাসেল, আউটারে লংগিচুডিনাল মাসেল, কিন্তু আমরা ইসোফেগাস থেকে স্টোমাকে এখানে কোনো স্পিংটার পাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের এই যে আউটার লংগিচুডিনাল মাসেল যেটা, এটা হচ্ছে স্টোমাকের আউটার লংগিচুডিনাল লেয়ারটা ফর্মেশন করে ফেলে, আর ইনার যে সার্কুলার মাসেলটা এটা স্টোমাকের মিডল সার্কুলার মাসেলের ফর্মেশন করে, যার কারণে এখানে কোনো স্ফিংক্টার ফর্মেশন করবে না। নয়তো অন্য জায়গাতে যদি এরকমই থাকে তখন আমাদের এই যে ইনার সার্কুলার মাসেলের ভিতরে আউটার লংগিচুডিনাল মাসেল ফাইবারগুলো ইনভাজিনেট করে আর সেখানে স্ফিংক্টার ফর্মেশন করে, কিন্তু এখানে করতে পারছে না, কারণ আউটার লংগিচুডিনাল মাসেলটা স্টোমাকের আউটার লেয়ার হিসেবে কন্ট্রিবিউট করে দিবে আর সার্কুলার মাসেলটা মিডল লেয়ার ফর্মেশন করবে স্টোমাকের। তারপর পাবো হচ্ছে আমাদের সেরোসাও পাবো, অ্যাডভান্টিশিয়া পাবো, এখন কোনটাকে কি বলবো, আমরা হচ্ছে আপার টু থার্ডে পাবো হচ্ছে আমাদের অ্যাডভান্টিশিয়া আর লোয়ার ওয়ান থার্ডে হচ্ছে পাবো সেরোসা। তাহলে এগুলো মূলত কি, এটা হচ্ছে মূলত সেরোসাটা হচ্ছে আমাদের লুজ কানেকটিভ টিস্যুর বাইরে সিম্পল স্কোয়ামাস বা মেজোথেলিয়ামের যে লেয়ারটা, বা আমরা এটাকে বলতে পারি যে পেরিটোনিয়ালের কাভারিং। আমরা জানি যে আমাদের অ্যাবডোমেনের প্রত্যেকটা ভিসেরাকে আবার আলাদাভাবে একটা কাভারিং দিয়ে কাভার করা থাকে, সেটা হচ্ছে পেরিটোনিয়াম। তাহলে এই পেরিটোনিয়ামের রিলেশনে আসবে যেহেতু এটা আমাদের অ্যাবডোমেনের ভিতরে থাকে লোয়ার ওয়ান থার্ড, তাই এখানে হচ্ছে সেই পেরিটোনিয়ামের কাভারিংয়ের রিলেশনটা আসবে, যার কারণে এটাকে বলছি আমরা সেরোসা। কিন্তু আমাদের আপার টু থার্ডে কোনো পেরিটোনিয়ামের রিলেশন আসবে না, কারণ ওইখানে কোনো হচ্ছে আমাদের অর্গান নাই যেগুলোকে পেরিটোনিয়াম কাভার করে থাকে, শুধু এখানে হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু পাবো। তাহলে এখানে পাবো অ্যাডভান্টিশিয়া আর লোয়ার থার্ডে পাবো হচ্ছে সেরোসা।